বাতৰি মাজলৈ স্বাগতম। শ্রী রামপুরত 1 কোটি টকার গাঞ্জা জব্দ হওয়ার শেহতীয়া খবর। এখন ট্রাকর পর জব্দ হয়েছে গাঞ্জাখানি, শিমুলটাপু আরক্ষা জব্দ করেছে গাঞ্জাখানি। আটক ট্রাকখনের চালক রাম বিশ্বাস, পিন্টু মিশ ট্রাক। 72টা প্যাকেটর পর জব্দ করা হয়েছে 800 কেজি গাঞ্জা। খবর শেহতীয়া, আকৌ এবার জানাম, শ্রী রামপুরত 1 কোটি টকার গাঞ্জা জব্দ হওয়ার খবর আছে। এখন ট্রাকর পর জব্দ হয়েছে গাঞ্জাখানি, শিমুলটাপু আরক্ষা জব্দ করেছে এই গাঞ্জাখানি। আটক করা হয়েছে ট্রাকখনের চালক রাম বিশ্বাস আর হ্যান্ডিম্যান পিন্টু মিশ ট্রাক। 72টা প্যাকেটর পর জব্দ করা হয়েছে 800 কেজি কই গাঞ্জা। বরখাস্ত্রী বুড়াগোহাঁর পোস্টত কমেন্ট লিখি কারাগারের বন্ধ কোঠরীত সোমাল শিবসাগরের বালিপথারর বিতুমত সাংমাই। বরখাস্ত্রীর সঙ্গে ফেসবুকত কমেন্টত কথা পতার বাবে বিতুপনক গ্রেপ্তার করেছিল আরক্ষী। ইপিনে বরখাস্ত্রীর মুক্তির পাছতে এটা সর্বত্র বিতুপন সাংমাইর মুক্তির দাবি। বরখাশ্রীর ফেসবুক পোস্টত কমেন্ট দি গ্রেপ্তার। এতিয়া কারাগারতে আছে এজন যুবক, কোনে শুনিব বিতুপন সাংমাইর কথা? বিতর্কিত ফেসবুক পোস্টত সমর্থন করিয়ে জেলর ভাত খাবলগিয়া হয়েছে শিবসাগরের এজন যুবকে। 64 দিনের বন্দিত্বর অন্তত মুকলি আকাশের তললে আহিল বরখাশ্রী বুড়াগোহাঁই, কিন্তু এতিয়াও আমগুড়ির বিতুপন সাংমাইয়ে খাই আছে জেলর ভাত। বরখাশ্রী বুড়াগোহাঁইর ফেসবুক পোস্টত কমেন্ট দিয়ার বাবে আমগুড়ি আরক্ষী ইউপিএ একটর অধীনত গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছিল বিতুপন সাংমাইক। আজি দুমা দিনে লড়া দুর্ঘটনায় খাওঁতে হুঁতে অনেকটা সময় মনত পড়ে, গতি বহুত মনের হেই হয়ে গেছে। মা দেউতাক আমি দুটাই অসুস্থ হয়ে পড়েছো চিন্তাত। গ্রেপ্তার করেছিল ফেসবুকত কিবা কমেন্ট পড়ার কারণে, সেই বুলিয়ে জানো আমি, এটা বাকি একো নেজানো। আমিও দায়িত্ব লম মাক দেউতাক হিসাবত, আমার একমাত্র লড়া যাতে ঘরলে অহার পিছত আমি তেনকা বেয়া কামলে যাতে না যায়, বা আলফা নিচিনা তেনকা বেয়া কামলে যাতে না যায় আমি প্রতিশ্রুতি দিছো। 23 বছরীয় বিতুপন সাংমাইর বিরুদ্ধে গোচর রুজু করে আমগুড়ি আরক্ষীয়ে 120B, 121, 121A সেকশন, UPA 1013 অধীনত গ্রেপ্তার করেছে। বরখাশ্রী বুড়াগোহাঁইর মুক্তি হওয়ার পিছতেই বিতুপন সাংমাইর পিতৃ মাতৃয়ে মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছে একমাত্র পুত্রক মুক্তি করে দিবলৈ। ভবিষ্যতে সন্তানের দায়িত্ব লওয়ার নিষিদ্ধ ঘোষিত সংগঠনত যোগদান নকরে বলেও প্রতিশ্রুতি দিব। পিছে বিতুপন সাংমাইর মুক্তির ক্ষেত্রে সরকারে কি উত্তর দিয়ে তালে বাদ চাব লাগিব। শিবসাগরের প্রদীপ গগৈর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। কোভিডর পিছত এইবার দেশত মাংকি পক্সর আতঙ্ক। কেরালার পিছত দেশের রাজধানী দিল্লীত চিনাক্ত হয়েছে মাংকি পক্সত আক্রান্ত এজন লোক। এ পর্যন্ত 4 জনক লোক মাংকি পক্সত আক্রান্ত হওয়াত শঙ্কিত হয়ে পড়েছে দেশবাসী। ভারতত বৃদ্ধি মাংকি পক্সত আক্রান্তর সংখ্যা। কেরালার পিছত দিল্লীত আক্রান্ত এজন, ভারতত মাংকি পক্সর আতঙ্ক। ইউরোপত মাংকি পক্সে ভয়ানক রূপ ধারণ করার পিছত ভারততো এজন এজনক বৃদ্ধি পাইছে মাংকি পক্সত আক্রান্তর সংখ্যা। দিল্লীত আক্রান্ত হয়েছে 31 বছরীয় এজন ব্যক্তি। বিদেশ ভ্রমণ নকৰা ব্যক্তিজনের দেহত ধরা পড়েছে মাংকি পক্স ভাইরাস। এই পর্যন্ত ভারতত মাংকি পক্সত আক্রান্তর সংখ্যা 4 জনলৈ বৃদ্ধি। দিল্লীত আক্রান্ত ব্যক্তিজনের তেজর নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিত পরীক্ষার পিছতে নিশ্চিত হয় মাংকি পক্সত আক্রান্ত হওয়ার কথা। ইতিপূর্বে কেরালাত 3 জন লোক মাংকি পক্সত আক্রান্ত হয়েছে। ভারতত মাংকি পক্স ভাইরাস পরীক্ষার বাবে 16টা পরীক্ষাগার আছে। 2টা পরীক্ষাগার স্থাপন করেছে কেরালাত। অবশ্যই ভারতত এতিয়াও ই ভয়ঙ্কর রূপ ধারণ করা নাই, সেয়ে শঙ্কার কোনো কারণ নাই বলে জানিবলে দিছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে। পশ্চিমীয়া দেশসমূহ ব্যাপক হারত আক্রান্ত হয়েছে মাংকি পক্স। সাবধানতা অবলম্বনে মাংকি পক্সর সংক্রমণ রোধ করব পারিব। এ পর্যন্ত সমগ্র বিশ্বর 75খন দেশের 16,000তকৈ অধিক লোক আক্রান্ত হয়েছে। আফ্রিকাত 5 জনের মৃত্যু হয়েছে বান্দর পক্সত। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। সুপার প্রাইম 18 পলকতে চাওক রাজ্যের কেবাটাও খবর। দিল্লীত বিজেপি শাসিত সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক। প্রধানমন্ত্রীর অধ্যক্ষতা দিল্লীত বিজেপির মুখ্য কার্যালয়ত বৈঠকের আয়োজন করা হয়েছে। বিজেপি শাসিত প্রতিখন রাজ্যের কামর খতিয়ান দাঙি ধরেছে মুখ্যমন্ত্রীসকলে।
ড্রাগস সরবরাহকারীর রূপত এবার খোদ আরক্ষী মহানগরীর বকিস্তত প্রায় 20 কোটি টাকার মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে মণিপুরের আরক্ষী কনিস্টেবল আর আসাম রাইফলসর এজন জওয়ানে সরবরাহ করেছিল নিশা জাতীয় সামগ্রীখানি বিজনেট দ খাওয়াইট সোমাল এখন চারিচকিয়া বাহন অলুবাড়ি পুরা কলা পথে গই থাকা সময়তে নিয়ন্ত্রণ হেরুবাই পথর দাঁতিত থাকা খাওয়াইট সোমাই যায় এখন সুইফট ডিজায়ার বাহন এই ভয়ঙ্কর দুর্ঘটনাটত কথমপি প্রাণ রক্ষা পড়ে চালকসহ আরোহীর অনির্দিষ্টকাললৈ বন্ধ উত্তর পূর্বর সাত রন্ধন গ্যাস প্রকল্পর পরিবহন সেবা সোমবার অনির্দিষ্টকাললৈ বন্ধ থাকিব সেবা উত্তর পূব পেক্ট এলপিজি ট্রান্সপোর্টার এসোসিয়েশনের কেবাদফিয়া দাবির সমর্থনত ধর্মঘট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পিছতে বানত ক্ষতিগ্রস্ত পরিয়ালক ক্ষতিপূরণ দিয়ার পিছতে জেলায় জেলায় উপস্থিত হয়েছে মন্ত্রীসকল দরং জেলাত উপস্থিত অভিভাবক মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারী দরং জেলার উপায়ুক্ত কার্যালয়ত উপায়ুক্ত প্রণব কুমার শর্মা অতিরিক্ত উপায়ুক্ত চক্র বিষয়াসকলের উপস্থিতিত অনুষ্ঠিত হয় এখন গুরুত্বপূর্ণ বৈঠক ময়না নায়কর ঘরত কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি আঘাতপ্রাপ্ত ময়না নায়কর ঘটনার তদন্তর ঘোষণা ফ্যাক্টরি পরিদর্শন দণ্ডাধীশের জড়িয়ে তদন্ত ঘোষণা শীঘ্রে পরিয়ালের লোক 13,33,000 টাকা দিয়ার প্রতিশ্রুতি সুদীর্ঘ 9 বছরের পাছত গৃহজিলাত উপস্থিত যুবতী একো ঠাই নেচিনে কোত ঘর না জানে তাই বিবুধিত পরিছে সকল ঘরটা বিচারি উলিয়াব পারা নাই দিশহারা গৃহহারা এগারী যুবতী 9 বছর পূর্বে মেলাত পিতৃ মাতৃর হাত এরা গৈছিল যুবতীগার তেতিয়ারেপরা আপন ঘরখনের সন্ধানও নাই চিনিও নাপায় যুবতীগাকে যুবতীগার নাম পাবলি ওরাং রঙাপার এখন মেলালে গৈছিল কিশোরীগী কিন্তু মাক দেউতাকর সহ মেলালে যা কিশোরীগী নিজের মাক দেউতাক বলে আন এগারী লোকের হাত ধরে রেলযোগে জলপাইগুড়ি পাইছিল তারপর জলপাইগুড়ির নিউটন পাড়ার অনুভব নামের অনুষ্ঠান থাকি পড়াশোনাও করেছিল কিশোরীগী প্রায় 9টা বছরের পাছত নিজের পিতৃ মাতৃক বিচারি শোণিতপুর পালে 14 বছরীয় এই কিশোরীগী জেলা শিশু কল্যাণ বিভাগে যুবতীগীক ঘরের ঠিকানা বিচারিছিল কিন্তু কোনো তথ্য দিব নারাত বিপাঙত পরিছে এটা বিভাগটো সম্প্রতি কিশোরীগীক তেজপুরের নিকামুল স্থিত স্বাধার গৃহ চিলড্রেন হোমত রাখেছে কিন্তু অতি পরিতাপর বিষয় যে কিশোরীগীর রঙাপাড়ার ঘর কোত না জানে সেয়েহে বিপাঙত পরিছে স্বাধার গৃহ চিলড্রেন হোম কর্তৃপক্ষ তাই যাবলে খুবই মন ঘরলে কিন্তু আমি কোনো এড্রেস পোৱা নাই আর আপনার যোগেদি যদি তাই মানে ঘরখন দিব পারো এটা আমার ভাল লাগিব এটা নিশ্চয় তো কোনবাই হলেও চিনি পাব তাই আর কোনবাই হলেও মানে তাই 9 বছর আগত যাওয়া বলে হয়েছে সেই ঘটনাখানি গম পালে আহিব নিচিনা লাগিছে আমার প্রশ্ন হয় বাবলিয়ে নিজের ঘরের ঠিকানা বিচারি পাবনে তেজপুরের পর হেমন্ত কুমার নাথ News18 অসম নর্থ ইস্ট ইতিহাস রচিলে নীরজ চোপড়াই বিশ্ব এথলেটিক্স চ্যাম্পিয়নশ্বিপত আজুরিলে রূপর পদক 88.13 মিটার জেভলিন থ্রো করে বিশ্ব এথলেটিক্স চ্যাম্পিয়নশ্বিপত পদক জয় করা প্রথম ভারতীয় পুরুষ হিসাবে পরিগণিত হয়েছে নীরজ চোপড়া 2003 চনত লং জাম্পত অঞ্জু ববি জর্জে লাভ করেছিল ব্রঞ্জর পদক 19 বছর পাছত রূপজেনে বিশ্বমুখত এতিয়া পুনের দেশের মুখ জিলিকাইছে নীরজে হারিয়ানার পানীপথর খান্দারা গাঁওয়ার কৃষকের সন্তান নীরজ চোপড়া 2021-07 আগস্ট টোকিও অলিম্পিকত নীরজে স্বর্ণ জয় করেছিল আর রেড লেটার ডে হিসাবে চিরদিন জিলিকি থাকবে এটা সেয়া ভারতীয় এথলেটিক্সর ইতিহাসত সেদিন ধরে পিছলে উভতি চাবলগা হওয়া নাই অবশ্যই নীরজে অবশ্যই রূপর পদক জিকার পাছত বিশ্ব এথলেটিক চ্যাম্পিয়নশ্বিপর প্রতিদ্বন্দ্বিতা অলিম্পিকতকৈ কঠিন বলে জানালে নীরজ চোপড়াই আমি ভাষ্য শুনাবলে চেষ্টা করি নীরজ চোপড়ার নীরজের রূপর পদক জয়ের পাছত আনন্দর জোয়ার উঠিছে দেশের বিভিন্ন প্রান্তর গৃহ রাজ্য হারিয়ানাত নাচি বাগি আনন্দ উল্লাসত ভাহি গৈছে নীরজের পরিয়ালের লোক দৃশ্য দেখ আমেরিকার অরিগনত অনুষ্ঠিত বিশ্ব এথলেটিক্স চ্যাম্পিয়নশ্বিপত স্বর্ণ জয় করেছে গ্রেনাডার এন্ডারসন পিটার্সে 90.54 মিটার জ্যাভলিন থ্রো করে পিটার্সে স্বর্ণ জয় করার বিপরীতে 88.13 মিটারত ক্ষান্ত থাকবলগা হল নীরজ চোপড়া 2016 চনত 20 অনুর্ধর বিশ্ব চ্যাম্পিয়নশ্বিপত নীরজ চোপড়াই স্বর্ণ পদক জয় করতে ব্রঞ্জর পদকতে ক্ষান্ত আছিল এন্ডারসন পিটার্স আনকি 2021-র টোকিও অলিম্পিকর ফাইনেলটো প্রবেশ করা নাছিল এন্ডারসনে
এবছৰ পাছত বিশ্ব চেম্পিয়নশ্বিপত স্বৰ্ণ জয় কৰি সেইজন এণ্ডাৰছনে সমকেত কৰিলে বিশ্ববাসীক নিজৰ স্তৰ উত্তীৰ্ণ কৰি পৰৱৰ্তী টুৰ্ণামেণ্টত এণ্ডাৰছন পিটাৰ্ছক নীৰজ চোপ্ৰাই ঘটুৱাব পাৰিব বুলি বা হৰুৱাব পাৰিব বুলি আশা কৰিছে দেশবাসীয়ে এই মুহূৰ্তত নীৰজ চোপ্ৰাৰ ভাষ্য আগবঢ়াইছো सिल्वर जीता है देश के लिए और अभी अगले साल फिर हमारी वर्ल्ड चैंपियनशिप कोशिश करें कि वहाँ पे वो इससे बेटर करें और बहुत बहुत थैंक यू करता हूँ साई का टॉप्स का फेडरेशन का हमारी गवर्नमेंट का जिन्होंने मुझे इतना सपोर्ट किया और कोच दिया है फॉरेन कोच है और बाहर ट्रेनिंग के लिए भेजा है और जिससे मैं हर कंपटीशन खेल सकता हूँ बाहर के जो इंटरनेशनल कंपटीशन होते हैं और आशा करता हूँ कि ऐसे ही हर स्पोर्ट्स में हमको सपोर्ट मिलता रहेगा और हमारा देश है जो और तरक्की करेगा स्पोर्ट्स में গৰমৰ বন্ধ আৰু কিছু নষ্টালজিয়া লৈ আহিম এটা বাণিজ্যিক বিৰতিৰ পাছত আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট অটুট ঘৰ অটুট অসম